হ্যালো ভিউয়ার্স, মাই টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যানাপসেটের আপডেট নিয়ে মূলত 6টা ভিপিএন দিব এবং একটা ব্রাউজার দিব, যেই ভিপিএনগুলো ইউজ করে আপনারা চ্যানাপসেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্লাস কুইক অ্যাড করতে পারবেন, কোনো প্রকার ব্লক খাবেন না আশা করি। আর এইটুকুই বলবো যে 6টা ভিপিএন মানে বুঝতেই পারতেছেন যে নিশ্চয়ই কোনো সিক্রেট কিছু ওয়ে আজকে আপনাদেরকে আমি বলে দিব, যেগুলোর মাধ্যমে আপনারা চ্যানাপসেট আইডি টিকায় রাখতে পারবেন। কারণ বর্তমানে আপনারা লক্ষ্য করবেন ভিউয়ার্স, কোনো প্রকার কিন্তু যারা কাজ করেন ছিপিএ রিলেটেড, চ্যানাপসেটে কিন্তু কুইক অ্যাড তো দূরের কথা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও আপনারা প্রবলেম ফেস করতেছেন। তো সেই সিস্টেমগুলোর ওয়েগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে এক কথায় কোন কয়টা ভিপিএন ইউজ করলে আপনারা চ্যানাপসেট আইডি আর ব্লক খাবেন না, মোটামুটিভাবে কুইক অ্যাড করে কাজ করতে পারবেন, দুই একটা হয়তো বা ব্লক খাইতেই পারেন, তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন। ভিডিওর ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে, কাইন্ডলি কষ্ট করে আমাকে ইমোতে নক করবেন, আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার। প্লাস টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্লাস টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানেও জয়েন করতে পারেন, ফ্রিতে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করা হবে বা অন্যান্য আরও ভাই আছে সকলেই সকলকে হেল্প করে ট্রাই করে। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, চলেন মেন টপিকে চলে যাই। তো তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিউয়ার্স, মেন টপিকে চলে যাই। তো সিম্পলভাবে মেন টপিকে আসার পরে এই যে আপনাদেরকে আগে দেখাই নেই, দেখেন আপনাদের জন্য মূলত এই যে একটা অ্যাপ্লিকেশান, দেন এই একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন, চ্যানাপ ভিপিএন, চ্যানাপ ভিপিএন, চ্যানাপ ভিপিএন, এই একটা অ্যাপ্লিকেশান, ভিপিএন টোমাটো এই একটা অ্যাপ্লিকেশান, ভিপিএন 360 ডিগ্রি এই একটা ভিপিএন, দেন আপনাদের লাগতেছে হচ্ছে চ্যানাপ সার্চ এই ব্রাউজার। মূলত এই 6টা ব্রাউজার আপনাদের, এক কথায় 5টা ভিপিএন আর একটা ব্রাউজার, এই কয়টা ইউজ করে আপনারা মোটামুটিভাবে চ্যানাপসেটে কুইক অ্যাড করে কাজ করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না বা আইডি কোনো প্রকার ব্লক হবে না। তো সেটা কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো, আজকে ভিপিএনের কাজগুলো দেখাই দেবো। আর যারা তো কাজ বোঝেন তারা এই কাজগুলো দেখাই দিলেই আশা করি 100% আপনার কাজ স্টার্ট করে দিতে পারবেন, তাই বেশি বেশি আপনাদেরকে বুঝাই দিতে হবে না আশা করি। শুধু আপনাদের এই কয়টা ভিপিএন লাগতেছে, জাস্ট এই 3টা ভিপিএন, এই 2টা ভিপিএন আর হচ্ছে এই ব্রাউজার, তাহলেই হচ্ছে। তো এগুলো দিয়ে এখন আপনারা কীভাবে কাজ করবেন, কোন ভার্সন কই থেকে ডাউনলোড করবেন, কোনটার কেমন রিভিউ, সব কিছুই আপনাদেরকে দেখাই দেবো। আগে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি এই মেথডটি কাজে লাগিয়ে আপনারা চ্যানাপচ্যাট অ্যাকাউন্ট কোনো প্রকার ব্লক খাবেন না। এখন বিষয়টা হচ্ছে আপনাকে ক্লিয়ার করে দিই যে আমি এতগুলো ভিপিএনের কথা কেন বললাম। তো এতগুলো ভিপিএনের কথা বলার একটাই কারণ, আমরা কিন্তু ভিউয়ার্স বর্তমানে দেখবেন একটা আইপি, যখনই একটা আইপি ইউজ করে একটা চ্যানাপসেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেটা কিছুক্ষণ চালার পরে যখন একটু ভিপিএন ডিসকানেক্ট হয়ে বা আরেকটা ভিপিএনকে ধরতেছি, তখনই কিন্তু আমাদের মানে চ্যানাপসেট আইডি ব্লক হয়ে যাচ্ছে। অথবা আমরা ধরেন আজকে ইউএসের আইপি, যে কোনো ভিপিএনই আপনারা ইউজ করেন না কেন ফ্রি, যখনই আপনারা ইউএসএ সার্ভার থেকে কাজ করতেছেন, একটা চ্যানাপসেট নষ্ট হয়ে গেলে ক্লিয়ার করে দিয়ে আবার একটা চ্যানাপসেট আইডি লগ ইন করতেছেন, এই অ্যাঙ্গেলে কিন্তু আপনার ফোনের আইপি আর আপনার যে আইপিটি ইউজ করে কাজ করতেছেন একই, কিন্তু তখন এমনি থেকেই চ্যানাপসেট অ্যাডমিনারা স্প্যামিংয়ের মধ্যে ফেলাইয়ে দেয়। আর তখনই দেখবেন যে আপনার আইপিটি বা ডাটাটা রেকর্ড থেকে যায় তাদের কাছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনি ব্লক খাবেন বা লক করে দিবে, কোনো প্রকার কুইক অ্যাড করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই আপনি লক করে দিবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর 5টা ভিপিএন আমার ইউজ করার একটাই কারণ, সেইটা হচ্ছে ধরেন এই ভিপিএনের আমি একটা আইপি ইউজ করে এখন অ্যাকাউন্ট চালাচ্ছি, পরবর্তীতে আবার এই ভিপিএনের একটা আইপি ইউজ করে চালাবো। তো সেটা কীভাবে দেখেন, ফার্স্ট অফ অল আমি আগে এই ভিপিএনটা ওপেন করতেছি। তো এই ভিপিএনটা ওপেন করার পরে সব কয়টা ভিপিএন অনেক ইম্পর্টেন্ট, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্রায়াল ভাষণ, দেখেন 7 দিনের ফ্রি ট্রায়াল ভাষণ, জাস্ট এই যে স্টার্ট ট্রায়াল এখানে ক্লিক করে দিলে হচ্ছে, জাস্ট এই ক্রস দিয়ে কেটে দিলেও হচ্ছে। তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু সিস্টেম চলে আসছে, দেন এখান থেকে এই যে ভার্চুয়াল লোকেশান এখানে জাস্ট ক্লিক করে দিবেন, এখান থেকে দেখেন আপনি সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের 2টা সিটি আছে দেখেন, মিনস্টার, তারপরে আপনি কানাডা, নেদারল্যান্ড, জার্মানি। তো এই কয়টা আইপি এখান থেকে আপনারা ফ্রিতে পাচ্ছেন চ্যানাপচ্যাটের অ্যাকাউন্ট মানে লগ ইন করার জন্য, মোটামুটি ভালো সার্ভিসিং পাবেন। আর আবারও বলতেছি একটা ভিপিএন একবার কানেক্ট করবেন, মনে করেন এখন একটা ভিপিএন কানেক্ট করে কাজ করলেন, যে কোনো ডিজেবল বা আপনার কাজ করা শেষ হয়ে গেল, বাট করতে যাচ্ছেন না, পরবর্তীতে যখন কানেক্ট করবেন অন্য ভিপিএন কানেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এই কয়টা আইপি ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো মূলত সিঙ্গাপুরেও আপনারা কিন্তু কানেক্ট করে দেখবেন। তো আরেকটা বিষয়, আমরা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সব কিছুই যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে চান, তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে তাহলে আমি আপনাদেরকে একদম লাইভে দেখাই দেবো আমি এই ভিপিএনগুলো ইউজ করে কীভাবে চ্যানাপসেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছি। কারণ একটা ভিডিওতে দেখাই দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, যারা বুঝতে পারতেছেন তারা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন।
এভাবে আপনারা শুধু এগুলো কানেক্ট করবেন। আর এই ভিপিএনগুলো কিন্তু সেই লেভেলের মোটামুটি ভালো ভিপিএন, 7 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন, 7 দিন পরে আবার আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করবেন তাহলেই হচ্ছে। তো ডাউনলোডিং সিস্টেমগুলো দেখাই দিচ্ছি ভিপিএনগুলার, দেন এখান থেকে ভিপিএনটা ব্যাক করে চলে গেলাম। এবার 2 নম্বর ভিপিএন এই যে দেখতে পাচ্ছেন, এই ভিপিএনটা সবচাইতে বেস্ট একটা ভিপিএন। জাস্ট এবারে এই ভিপিএনটা ওপেন করতেছি। ভিপিএনগুলোর ডাউনলোড রিভিউগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কেন এত ডাউনলোড হচ্ছে বর্তমানে। জাস্ট এই ভিপিএনটা ওপেন করার পর একটু সময় দিতে হবে, সব কয়টা ভিপিএনই অনেক বেস্ট একটা ভিপিএন। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে যে ভিপিএনের উপরে ক্লিক করে দিচ্ছি, দিলে কিন্তু এটা আপনার অটো কানেক্টেড নিয়ে নিবে, প্লাসে ক্লিক করে দিল। তো আমি কানেক্ট করবো না, জাস্ট ফার্স্ট সার্ভার এখানে ক্লিক করে দিলেও কিন্তু আপনার দেখেন কানেক্টিং সিস্টেম চলে আসবে। আপনি যেখানে ক্লিক দেন না কেন ডাইরেক্টলি কানেক্টিং সিস্টেম চলে আসবে। ধরেন আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিটি সিস্টেমে ইউজ করতে পারবেন বিভিন্ন সিটিতে। জাস্ট এটা ভিআইপি আমি কেটে দিচ্ছি। এখানে কিন্তু আপনি অ্যাভেলেবলভাবে সব কিছু আইপি পাবেন না, মানে থিয়েটারে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবলভাবে সব কয়টা আইপি আপনি পাবেন না, জাস্ট ফ্রিতে আপনি একটা আইপি পাবেন ভিপিএনে যেটা দেওয়া আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফার্স্ট আপনারা এই ভিপিএনটাই ইউজ করবেন। মনে করেন আইপি এটাতে ধরে দেওয়াই আছে চ্যানাপ ভিপিএনের জন্যে, জাস্ট এটা আপনারা কানেক্ট করে নিয়ে মাল্টিপ্লাই যে কোনো একটা অ্যাপস ইউজ করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো প্যারালাল স্পেস প্রো ইউজ করতে পারেন। করার পরে জাস্ট এই ভিপিএনটা ইউজ করে আপনারা চ্যানাপ সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আশা করি কোনো প্রকার ব্লক খাবেন না। এখানে শুধু একটা আইপি আছে, আবার বলে দিচ্ছি এই ভিপিএনটাতে কিন্তু শুধু চ্যানাপের জন্য একটা আইপি দিয়ে দেওয়া আছে। আর দিনে একটা বার করে এই ভিপিএন ইউজ করবেন, বারবার মনে করেন একবার কানেক্ট করছেন, করার পরে আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে কিন্তু হবে না, আপনার আইপি কিন্তু ট্যাগিংয়ে চলে যাবে, চ্যানাপ সেটা ব্লক করে দিবে। তো শুধু একবার করে ইউজ করবেন, যার কারণে কিন্তু আপনাকে 5টা ভিপিএন দেওয়া। তো আশা করি এই ভিপিএনটা বুঝতে পারছেন। আর এগুলো রিভিউ আপনাকে আবার ডাউনলোডে গিয়ে দেখাই দিচ্ছি। দেন এবার এই ভিপিএনটা ওপেন করতেছি। তো এই ভিপিএনটা ওপেন করার পরে জাস্ট একটু সময় দিতে হবে। নেট স্পিড হয়তো একটু স্লোর কারণে সময় নিচ্ছে ওপেন হতে, জাস্ট একটু সময় দেন। অনেক ক্ষেত্রে অ্যাড আসবে, কিছু করার নেই, আপনাদেরকে অ্যাড দেখতে হবে, কারণ কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে আপনার আওতাভুক্ত, বিভিন্ন অ্যাডসেন্সের আওতাভুক্ত, যার কারণে আপনাকে দেখতে হবে। দেন এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম, এরকম অ্যাড আসবে, আপনাদেরকে দেখতে হবে অ্যাডগুলো। দেন আমি অ্যাডটা কেটে দিচ্ছি। দেখেন কী লেভেলের অ্যাড আসতেছে, তার মানে বুঝতে পারতেছেন যে ভিপিএনগুলো কত কাজের একটা ভিপিএন। তো এখানে সিম্পলভাবে আপনাকে অ্যাডগুলো দেখতে হবে। তো অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে আবার স্টার্টে ক্লিক করে দিলাম। তো দেখা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিপিএনটা চলে আসছে। দেন এখান থেকে আপনারা এখন এই যে চুজ এ কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো নেট স্পিড একটু স্লোর কারণে সময় নিচ্ছে, জাস্ট আপনারা হচ্ছে নেট স্পিড একটু ভালো থাকলে দেখবেন এখানে আপনার অটো চলে আসবে। জাস্ট এই যে চুজ এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনার অটো চলে আসবে, তখন এখান থেকে জাস্ট আপনারা শুধু কানেক্ট করে নেবেন তাহলেই হচ্ছে। জাস্ট তারপর এখান থেকে কুইক কানেকশানে ক্লিক করে দিলেই আপনি সার্ভার ধরে নেবে। তো আমার নেট স্পিড একটু স্লোর কারণে মানে এখানে কান্ট্রিগুলো আসতে একটু প্রবলেম ফেস করতেছি, আপনারা কানেক্ট মানে ইনস্টল করে রেখে দিবেন, পরবর্তীতে দেখবেন 1-2 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে অটো এখানে আপনার বিভিন্ন কান্ট্রি সাজেস্টে চলে আসবে। এটা হচ্ছে এই ভিপিএন। তো দেন এই ভিপিএনটা থেকে চলে যাচ্ছি। তো নেক্সট এবার আপনাদেরকে যে ভিপিএনটা দেখাবো, ভিপিএন টোমাটো, এটাও কিন্তু অস্থির একটা ভিপিএন। এটাতে আপনি আগে বোঝাই দিয়ে দেখেন, ধরেন ভিপিএনটা ওপেন করলাম সিম্পলিভাবে, এটাতে কিন্তু আবার আপনার ভিপিএন কানেক্ট করার পরে সময় বা মেয়াদ বাড়িয়ে দেওয়া যায়, এটাকে বাড়িয়ে দিতে হয়। মূলত আপনাকে 60 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিবে, এর মধ্যে কিন্তু আপনি যদি সময় বাড়ায় না দেন তাহলে অটো দেখবেন ডিসকানেক্ট হয়ে গেছে, আর আপনি যদি বাড়ায় দেন তাহলে আপনি ইউজ করতে পারবেন। তো সেটা কী সিস্টেমে দেখাই দিচ্ছি। এই যে দেখেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে এই যে ফ্রি সার্ভারে ক্লিক করে দিলাম, এখান থেকে দেখেন আপনি কয়টা আইপি ফ্রিতে ইউজ করতে পারতেছেন ভালোভাবে দেখেন। কানাডা ইউজ করতে পারতেছেন, জার্মানি, আপনি জার্মানি 2টা সিটি ইউজ করতে পারতেছেন, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, ইউনাইটেড স্টেটস, নেদারল্যান্ডের 3টা সিটি ইউজ করতে পারতেছেন, ইউনাইটেড স্টেটসের দেখেন কয়েকটা 5টা সিটি, নেদারল্যান্ডের সরি ইউএসের অনেক কয়েকটা সিটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারতেছেন। তো মূলত এই নিচের এগুলো কিন্তু ভিআইপি এগুলো পেইড, জাস্ট ফ্রিতে যেই কয়েকটা সিটি এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েকটা সিটি কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন।
তো এগুলাই এরকম দিনে একবার করে প্রতিটা ভিপেন কানেক্ট করে আপনারা সিন্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন, আশা করি কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, আর যে কোনো কাজেই আপনারা ইউজ করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে অনেকের কিন্তু এই ভিপেনটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এতগুলো আইপি বা সার্ভার ফ্রিতে আসবে না, প্রথমত হয়তো বা শুধু জাস্ট ইউএসের কয়েকটা পাবেন, কিন্তু ইনস্টল করে রেখে দিলে একদিন বা দেড় দিন বা এক দুই ঘন্টা পরে অটো দেখবেন আপনার এতগুলো চিঠি চলে আসবে, এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। তারপরে দেন এখান থেকে শুধু কানেক্ট করবেন, তাহলেই হচ্ছে। তো ধরেন আমি এখান থেকে একটা কানেক্ট করে আপনাকে সময় বাড়াই দেখাই দেই, ধরেন আমি ইউনাইটেড স্টেটস শিকাগো এটাতে কানেক্ট করে নিচ্ছি, দেন সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সময় বাড়িয়ে দেওয়া যায়, একটু সময় দিতে হবে। আপনারা যদি ওই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, দেন ভিডিও একটা লাইক করেন, নেক্সটে যদি চ্যানাপসেটের আমরা যেভাবে কাজ করতেছি একদম স্যাম ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট করলে আমি তাহলে নেক্সটে সেই ভিডিওটা নিয়ে চলে আসবো, কারণ একই ভিডিওতে করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট সামথিংভাবে দেখাই দিচ্ছি যে এই ভিপেনগুলো ইউজ করবেন, যারা কাজ বুঝতে পারতেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন। তো এখানে এখন বিষয়টা দেখেন কানেক্ট করার পরে এরকম সিস্টেম চলে আসবে, দেন এখান থেকে দেখেন 2 ঘন্টা 32 মিনিট পরে কিন্তু আমার ভিপেনটা অটো ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা যদি সময় বাড়ায় নিতে চান, তাহলে অ্যাড টাইম ফর ফ্রি এর উপরে ক্লিক করে দিবেন, এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে গো ইট জাস্ট এর উপরে ক্লিক করে দিলাম। এরকম অ্যাড আসলে অ্যাডগুলো আপনারা দেখে নেবেন, দেন অ্যাডটা কেটে দিলাম। তো দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার দেখেন এখান থেকে 3 ঘন্টা 36 মিনিট মানে এতটুকু সময় আবার আর কি বেড়ে গেছে। দেন এখান থেকে আবার যদি আপনার বাড়াতে চান জাস্ট আবার অ্যাডের উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গো ইট আবার 1 ঘন্টা বেড়ে যাবে। দেখেন জাস্ট এভাবে অ্যাড দেখতে হবে আর আপনাকে বাড়ায় নিতে হবে সময় শেষ হওয়ার আগে, দেন এখান থেকে কেটে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু 4 ঘন্টা হয়ে গেছে, দেন এখান থেকে আবার 8 সেকেন্ড 7 সেকেন্ড পরে আবার একটা করে অ্যাড দেখে আবার 1 ঘন্টা বাড়ায় নিতে পারবো। এভাবে আপনি কত ঘন্টা ইউজ করতে চাচ্ছেন এভাবে কিন্তু এই ভিপেনের ম্যাথটা আপনাকে বাড়ায় নিতে হবে। দেন এই যে আবার আমি ধরেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4 ঘন্টা 45 মিনিট 29 সেকেন্ড 28 সেকেন্ড, দেন এখান থেকে আবার আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আবার গোয়ে দেখেন আবার আমার 1 ঘন্টা বেড়ে যাবে, আপনাকে অ্যাড দেখতে হবে। এইভাবে আপনি যদি সারাদিন কানেক্ট করে কাজ করতে চান তাহলে এইভাবে বাড়ায় নিতে হবে আপনাদেরকে। এই যে দেখেন 6 ঘন্টা 15 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। তো দেন এখান থেকে এখন আবার এইভাবে আপনারা অ্যাড করে করে কিন্তু বাড়ায় নিতে পারবেন খুব ইজিতেই। এটা আশা করি এই সিস্টেমটা বুঝে গেছেন। তো এই ভিপেনটা আপনারা ইউজ করবেন, অনেক বেস্ট একটা ভিপিএন, ফেক নিয়েও কাজ করতে পারবেন এই ভিপেনটা দিয়ে। দেন এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি, দেন ডিসকানেক্ট করে দিলাম। আর অ্যাডগুলো না আসলে আপনাকে অ্যাডগুলো দেখতে হবে, দেন এখান থেকে ক্রস করে কেটে দিলাম, দেন এখান থেকে গো ইটে ক্লিক করে দিলাম। তো আমার এই ভিপেন ডিসকানেক্ট হয়ে গেছে। আশা করি আপনারা টোমাটো ভিপিএনের কার্যকারিতা বা গুণগুলো দেখে নিলেন। এবারে আপনাদেরকে দেখাবো VPN 360। তো এবারে আমি এই ভিপেনটা ওপেন করতেছি সিম্পলিভাবে। তো এই ভিপেনটা ওপেন করার পরে জাস্ট আবার একটু সময় দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভাইস, দেখেন আমি কিন্তু এখন ভিপেন কানেক্ট করিনি, তারপরেও আমার ফোন মানে অনেক স্লোভাবে কাজ করতেছে, ফোনটা আমি এখনও কোনো প্রকার রিসেট করতে পারি নাই। দেন এরকম সিস্টেম আসবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। 7 দিন ফ্রিতে এই ভিপেনটা কিন্তু আপনারা 7 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন, আর মাসে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন $11 দিয়ে আপনাদেরকে বাই করতে হবে সিম্পলিভাবে। তো আমরা বাই করবো না, আমরা ফ্রিতে ইউজ করবো। জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনাদের সময় নেবে। তো আমরা এটা ফ্রিতে ইউজ করব, কোনো প্রকার পেইড নয়। জাস্ট ফ্রিতে ইউজ করব এটা আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাটস, এই প্রসেস এখানে ক্লিক দিলাম, আমার কিন্তু সিস্টেম চলে আসছে। 7 দিন ফ্রিতে ইউজ করবো, দেন আপনারা 7 দিন পরে যখন প্রবলেম ফেস করবেন আবার ডিসকানেক্ট করে দেবে আবার কানেক্ট করবেন তাহলেই হচ্ছে। দেন এখান থেকে আমি এই অটোতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে মে বি লেটারে ক্লিক করে দিবেন। জাস্ট এখন এখানে ক্লিক করে দিলেই আপনার দেখেন বিভিন্ন সার্ভার কিন্তু চলে আসবে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটস, অ্যাভেলেবলভাবে কিন্তু আপনারা শুধু এখান থেকে ইউএস কান্ট্রিটা ইউজ করতে পারবেন, বাকিগুলো সব প্রিমিয়াম। এই যে ডায়মন্ড দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু প্রিমিয়াম, অ্যাভেলেবলভাবে শুধু একটাই এই একটা ভিপিএনই আপনারা ইউজ করতে পারবেন। তো এই ভিপেনটা পরবর্তীতে আপনি দেখবেন এটা ডাউনলোড করে রেখে দিলে পরবর্তীতে আপনার আরও অন্যান্য কান্ট্রিও সাজেস্টে চলে আসবে এখানে ফ্রিতেই, সেগুলো আপনার কানেক্ট করে ইউজ করতে পারবেন। এই ভিপেনটা হচ্ছে মূলত এই রকমের। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো যার পরে এখন আপনাদের যেটা লাগবে
চ্যানাপ সার্চ ব্রাউজার। এই ব্রাউজারটার কাজ হচ্ছে আপনারা যখন চ্যানাপচ্যাট পাবলিক প্রোফাইলটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা মূলত ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ব্রাউজার দিয়ে পাবলিক প্রোফাইল করে থাকেন, কিন্তু সেটা দিয়ে করলে কিন্তু আর হচ্ছে না, কারণ অলরেডি ক্রোম ব্রাউজারের ডাটা সবার ট্র্যাকিংয়ে চলেই গেছে। সেটা দিয়ে করলে আর হবে না, আপনারা কাইন্ডলি চেষ্টা করুন ভিপিএন ইউজ করার পরে এই ব্রাউজার, সেই লেভেলের একটা ব্রাউজার, এই ব্রাউজার দিয়ে চ্যানাপচ্যাট পাবলিক প্রোফাইল তৈরি করবেন। আর এই পাঁচটা ভিপিএনের মধ্যে যে কোনো একটা ভিপিএন আইপি ইউজ করবেন প্লাস এই ব্রাউজার দিয়ে পাবলিক প্রোফাইল তৈরি করবেন, তাহলেই আপনাদের চ্যানাপচ্যাট আইডি আর কোনো প্রকার ব্লক খাবেন না বা কুইকেট করতে পারবেন। এই ব্রাউজারে পাবলিক ফাইল তৈরি করে নেবেন, এই ব্রাউজারে এইটাই কাজ। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কই থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার জন্য আপনার কাহামরি কিছুই করতে হবে না, জাস্ট ফোনের প্লে স্টোরে চলে যাবেন আপনারা। তো ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে শুধু আপনারা সার্চ করবেন চ্যানাপ ভিপিএন লিখে, জাস্ট চ্যানাপ ভিপিএন লিখে সার্চ করলেই আপনাদের সাজেস্টে দেখেন অনেক ভিপিএন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন সাজেস্টে কিন্তু অনেক ভিপিএন চলে আসছে, বা ধরেন শুধু চ্যানাপ লিখে সার্চ করলাম। তো চ্যানাপ লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ভিপিএন সাজেস্টে চলে আসবে। দেখেন এখান থেকে আপনাদেরকে এখন খুঁজে খুঁজে বের করে নিতে হবে। তো শুধু আমি চ্যানাপ চ্যাট লিখে সার্চ করব, চ্যানাপ চ্যাট লিখে সার্চ করলাম, ভিপিএন চ্যানাপচ্যাট ভিপিএন। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা সিম্পলিভাবে চ্যানাপচ্যাট ভিপিএন লিখে সার্চ করবেন তাহলে সব কয়টা ভিপিএন আপনারা একবারে সাজেস্টে পেয়ে যাচ্ছেন। তো এই যে এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদেরকে একটু রিভিউটা দেখাই। দেখেন এই ভিপিএনটা 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং 609K রিভিউ, তার মানে বুঝতে পারতেছেন যে ভিপিএনটা কিন্তু সেই লেভেলের একটা ভিপিএন। এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, দেন আপনাদের এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে। এই ভিপিএনটার রিভিউটা আপনারা দেখেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এখন কিন্তু এই ভিপিএনগুলোতে প্রচুর চাপ, যেহেতু এই ভিপিএনগুলোতে চ্যানাপচ্যাট এখন ক্রিয়েট করা যাচ্ছে। তো এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন, দেন আপনাদের এই ভিপিএনটা দেখেন চ্যানাপ ভিপিএন, জাস্ট এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। এই ভিপিএনটার রিভিউ দেখেন 10K ডাউনলোড, মানে এটা নতুন আসছে প্লে স্টোরে, এখন অ্যাভেলেবল সেভাবে মার্কেট পায় নাই। তো এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন, যার কারণে 7 দিন ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, কিছুদিন পর দেখবেন আর 7 দিনও ফ্রিতে ইউজ করতে দেবে না, পুরোটাই পেড করে ফেলাবে। তো এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। আরেকটা ভিপিএন হচ্ছে, যেটা বেস্ট একটা ভিপিএন, টমাটো ভিপিএন, এটা একটু নিচে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ 50 মিলিয়ন প্লাস এই ভিপিএনটা ডাউনলোড হয়েছে, তার মানে বুঝতে পারতেছেন যে এই ভিপিএনটার রিভিউ কেমন, মানে সময় বাড়াই দিয়ে আপনারা কাজ করতে পারবেন, যার কারণে বেস্ট একটা ভিপিএন টমাটো ভিপিএন। তো আপনারা বুঝতে পারতেছেন এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের আর একটা ব্রাউজ, সরি আরও দুইটা ভিপিএন আছে, এই যে ভিপিএন 360 ডিগ্রি, জাস্ট আপনারা চ্যানাপচ্যাট ভিপিএন লিখে সার্চ করলে সব কয়টা ভিপিএন সাজেস্টে চলে আসবে। দেন এখানে ক্লিক করে দিলাম ভিপিএন 360 ডিগ্রি আনলিমিটেড প্রক্সি, এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম, যার পরে এই ভিপিএনটার রিভিউটা আপনারা একটু দেখেন, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, তার মানে কিন্তু ভিপিএনটা কম নয়, অন্যান্য ভিপিএনের চাইতে বেটারই আছে। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। এখন আপনাদের স্পেশালি যেই ব্রাউজারটা লাগবে, এই যে দেখতে পাচ্ছেন চ্যানাপ সার্চ ব্রাউজার, জাস্ট এই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে। এই ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরেই পাবেন। 50K ডাউনলোড হয়েছে অলরেডি, মানে নতুন আসছে ব্রাউজারটা, তারপর দেখেন 50K ডাউনলোড হয়েছে, যেহেতু পাবলিক প্রোফাইল করা যাচ্ছে এই ব্রাউজারটা দিয়ে। তো আশা করি যারা কাজ বুঝতে পারেন তারা কিন্তু এই ভিডিওটি দেখেই আমার কথা মানে বুঝে নিয়েছেন যে কীভাবে এখন চ্যানাপচ্যাট এখন ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু বুঝে গেছেন। তারপরে যদি না বুঝে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশন ইমোনামা থাকবে, ইমোতে নক করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট টু কমেন্ট করবেন। নেক্সট তাহলে আপনাকে লাইভেই আমি চ্যানাপচ্যাট এখন ক্রিয়েট করে কুইকেট করে সব কিছুই মোটামুটি আপনাকে লাইভে দেখাই দিব। তো এবার ভিডিওটি থেকে কতটুকু উপকৃত হতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানাপচ্যাটের আপডেট যদি লাগে, মানে এক কথায় এগুলো ইউজ করে আমরা কীভাবে কাজ করতেছি আপনারা কিন্তু বুঝেই গেছেন, আমি কিন্তু মানে মেন জিনিসগুলো আপনাদেরকে বলেই দিছি। তারপরেও যারা বোঝেন নাই বা 100 মানে পুরো ভিডিওই চাচ্ছেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ভাই আপনি একটা ভিডিও ক্রিয়েট করেই দেন, তাহলে আমাকে নক করবেন, ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তাহলে নেক্সটে একদম পুরো ভিডিওটাই দেখাই দেবো কীভাবে চ্যানাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোনো প্রকার পেড করতে হবে না, ফ্রিতে স্ন্যাপচ্যাট এখন ক্রিয়েট করে নাম্বার বাই করতে হবে না, আপনারা স্ন্যাপচ্যাটে টিকায় রাখতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট আবার কোনো আপডেট ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাই টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।